হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা ইতালিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর যে সিনেমাটির নাম হচ্ছে ট্যাগ অফ ট্যাক্স। আর এই ইতালিয়ান সিনেমাটি কিন্তু একটি কাহিনীর উপর নির্ভর করে কোনো সিনেমা নয়। মানে সিনেমাতে আমরা সাধারণত দেখি একটা নায়ক নায়িকা থাকে এবং একটা কাহিনীর উপর ভিত্তি করে পুরো সিনেমা হয়। এই সিনেমাটি মূলত হচ্ছে ইতালিতে কিছু ছোট ছোট কল্প কাহিনী রয়েছে, সেরকম অনেকগুলো কল্প কাহিনীকে এক জায়গায় করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর এই সিনেমাটিতে তিনটি কল্প কাহিনী বা তিনটি স্টোরি রয়েছে। যাই হোক, আমরা ইন্ডিয়ান, আমেরিকান এবং চাইনিজ সিনেমা দেখলেও ইতালিয়ান সিনেমা কেমন হয় সে সম্পর্কে আমাদের আর ধারণা নেই। তো আমার অনেক আগ্রহ ছিল ইতালিয়ান এই সিনেমাটি সম্পর্কে, তো আর কথা না বেরিয়ে চলুন ইতালিয়ান এই কল্প কাহিনীর সিনেমাটি সম্পর্কে আমরা জেনে আসি। যাই হোক, এখানে তিনটি গল্প রয়েছে, তো আমি প্রথম গল্প থেকে শুরু করছি। তো এই সিনেমার শুরুর প্রথম গল্পে আমরা দেখতে পাই একটা রাজ্যে একজন রাজা আর একজন রানী ছিল, আর রাজা তার রানীকে অনেক বেশি ভালোবাসত। আর রাজার ইচ্ছে ছিল সে তার রানীকে সবসময় হাসি খুশি রাখবে, কিন্তু দুর্ভাগ্যবশত রানীর একটা প্রবলেম ছিল আর সেই প্রবলেমের জন্য সে কখনোই মা হতে পারেনি, তাই সে সবসময় দুঃখিত এবং চিন্তিত থাকতো। আর রাজা তার রাজ্যের অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই এর সমাধান দিতে পারেনি। এরপর রাজা রাজ্যের সমস্ত সার্কাসের লোকদের ডাকেন যেন তারা রানীর সামনে হাসি ঠাট্টা বা মজা করে তাকে আনন্দ দিতে পারেন। কিন্তু সার্কাসের লোকদের মধ্যে একটা মহিলা ছিল আর সে প্রেগনেন্ট ছিল, যাকে দেখে রানী অনেক কষ্ট পেয়ে যায় আর সেখান থেকে ঘরে চলে যান, আর ঘরে গিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে কান্না করতে থাকেন। আর রাজা তার রানীকে অনেক ভালোবাসত, তাই তিনি রানীকে বললেন তিনি তার জন্য সবকিছু করবেন। তো পরের দিন তাদের কাছে চিকনা চাকনা লম্বা করে একটা বৃদ্ধ লোক আসে, আর তাকে দেখে মনে হচ্ছিল সে নর্মাল কোনো মানুষ নয়। যাই হোক, তিনি বলেন তাদের যে বাচ্চা হচ্ছে না এ ব্যাপারে তিনি তাদের সাহায্য করতে পারবেন। আর রাজা তাকে তখন বলেন তোমার আগেও এখানে অনেকেই এসেছে এবং অনেকেই এমন কথা বলেছে, কিন্তু কেউ আমাদের এই ব্যাপারটিতে সাহায্য করতে পারেনি, তাহলে তুমি কিভাবে আমাদের সাহায্য করার নিশ্চয়তা দিতে পারবে? তখন বৃদ্ধটি বলে এটা করা সম্ভব, কিন্তু বিষয়টি হলো আপনারা বাচ্চা পাওয়ার জন্য সর্বোচ্চ কতদূর পর্যন্ত যেতে পারবেন, মানে কতদূর পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারবেন। তো এই কথা শুনে রাজা বলে আমরা বাচ্চার জন্য যে কোনো কিছু করতে পারবো, যে কোনো জায়গায় যেতে পারবো। আর তখন ওই বৃদ্ধ লোকটি বলে আমি জানি প্রকৃতি তার নিয়ম মেনে কাজ করে, আর এই পুরো দুনিয়া একটা ব্যালেন্সের উপর থাকে। ব্যালেন্স বলতে এরকম বুঝিয়েছে আপনি যদি কিছু পেতে যান তাহলে আপনাকে কিছু ছাড় দিতে হবে বা কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর ওই বৃদ্ধ লোকটি এটাও বলে আপনারা যদি নতুন একটা জীবন পেতে চান তাহলে আপনাদের মধ্যে থেকে একজনের জীবন আত্মত্যাগ করতে হবে, যাতে সবকিছু ব্যালেন্সের মধ্যে থাকে। তো যেমন জানেন রাজা ও রানী বাচ্চা পাওয়ার জন্য পাগল হয়েছিল, তো এই লোকটির কথায় তারা রাজি হয়ে যায়। আর এরপর লোকটি রাজাকে বলে অমুক জায়গায় সমুদ্রের মধ্যে একটা প্রাণী রয়েছে যেটাকে আপনাকে মেরে ফেলতে হবে, আর তারপর তার শরীর থেকে হৃদপিণ্ড বা হৃদয় বের করে আনতে হবে, আর সেই হৃদয়টি এমন একটা মেয়েকে দিয়ে রান্না করতে হবে যে মেয়েটি এখনো ভার্জিন রয়েছে, যাকে কোনো পুরুষ এখনো টাচ করেনি, আর সেই রান্নাটি যদি রানী খায় তাহলে রানী প্রেগনেন্ট হয়ে যাবে। তো যেহেতু রাজা এবং রানী বাচ্চার জন্য পাগল ছিল, তাই রাজা ওই প্রাণীটিকে শিকার করার জন্য বের হয়ে যায়, আর সমুদ্রের নিচে গিয়ে সেই বড় প্রাণীটিকে দেখতে পায়। আর ওই প্রাণীটি তখন ঘুমিয়েছিল, তবে ঘুমন্ত প্রাণীর উপর রাজার আক্রমণ করার প্রথমে ইচ্ছে না থাকলেও বাচ্চার জন্য সে যে কোনো কিছু করতে পারত, তাই সে ওই মনস্টারটি আক্রমণ করে। আর কিছুক্ষণ লড়াই করার পর মনস্টারটিকে রাজা মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু ওই প্রাণীটিকে মারতে গিয়ে ওই প্রাণীর আঘাতে রাজা অনেক আহত হয়েছিল। আর যদিও সে ওই প্রাণীটির হৃদয় আনতে পেরেছিল, তবে হৃদয় এনে দিয়েই সে মারা যায়। কিন্তু তখনই সেখানে রানী এসে রাজার তোয়াক্কা না করে ওই প্রাণীর কাছ থেকে হৃদয় বের করে রাজপ্রাসাদে চলে আসে। আর তাদের রাজপ্রাসাদে একটা মেয়ে ছিল, সে একদম ভার্জিন এবং পিওর ছিল, আর সে একাই থাকতো। আর রানী সেই মেয়েটিকে অর্ডার করে তার জন্য সেই হৃদপিণ্ডটি রান্না করতে। তো ওই মেয়েটি যখন হৃদপিণ্ড রান্না করছিল তখন সে রান্না কেমন হয়েছে সেটা চেক করার জন্য একটু চেখেছিল, যার ফলে তখনই সে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করে আর সে দেখতে পায় সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আর ওই প্রাণীর হৃদয়টি রান্না হয়ে যাওয়ার পর রানী যখন সেটা খায় আর তখন সেও প্রেগনেন্ট হয়ে যায়। তো এরপর আমরা দেখি সেই রানী আর সেই রানীর চাকরানির একসঙ্গে বাচ্চা হয় এবং তাদের দুটো বাচ্চা ছেলে ছিল। রানী তার বাচ্চার নাম রেখেছিলেন ইলিয়াস আর সেই মেয়েটি তার বাচ্চার নাম রেখেছিল জোনা। তো এরপর আমাদের 16 বছরের পরের কাহিনী দেখানো হয় আর আমরা দেখি দুটো বাচ্চাই বড় হয়ে গিয়েছে, তবে সেই দুটো বাচ্চা দেখতে কিন্তু অন্য সব সাধারণ বাচ্চাদের মতো ছিল না। তাদের সমস্ত শরীর এবং মাথার চুল সাদা ছিল যেমন ওই প্রাণীটির ছিল, আর তারা দুজন দেখতে একরকম ছিল আর তাদের দেখে যমজ মনে হতো, কারণ যেমন জানেন তাদের দুজনের জন্ম কিন্তু এক সোর্স থেকেই হয়েছিল। যাই হোক, ওই দুই বাচ্চার মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল এবং তারা সবসময় একসঙ্গে থাকতো, একসঙ্গে খেলাধুলা করতো, তবে রানী তাদের এই মেলামেশা বা বন্ধুত্ব একদমই পছন্দ করতো না। রানী তার ছেলেকে বলেছিল তুমি একজন রাজপুত, তুমি কেন একটা চাকরের ছেলের সাথে বন্ধুত্ব করবে? কিন্তু ইলিয়াস তার মায়ের কথা শোনে না, তারা পালিয়ে দুজন সবসময় একসঙ্গে থাকতো। আর তাদের একটা স্পেশাল ক্ষমতা ছিল, তারা দুজনেই পানির নিচে শ্বাস নিতে পারতো বা পানির নিচে লুকানোর ক্ষমতা ছিল, তো সবার চোখের আড়ালে থাকতে তারা মাঝে মাঝে পায়ের নিচে সময় কাটাত। আর এই ব্যাপারটি রানী একদমই পছন্দ করতো না, আর তাই সে তার ওই চাকরকে বলে তুমি যদি তোমার ছেলেকে আমার ছেলের থেকে দূরে না রাখো তাহলে তোমাকে আর তোমার ছেলেকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু রানীর ছেলে কোনো কথাই শোনে না, তারা দুজনে একে অন্যের সাথে সবসময় দেখা করতো, আর একদিন তো তারা তাদের লিমিট ক্রসই করে ফেলে। মানে একদিন জোনা মানে চাকরের ছেলে ইলিয়াস বা প্রিন্স
প্রিন্সের জামা কাপড় পরে রানীর কাছে যায়, কিন্তু কোনোভাবে ওর আচার আচরণে রানী বুঝতে পারে এটা তার ছেলে নয়। আর এরপর যখন সে ধরে ফেলে তখন রানী খুবই রেগে যায় এবং ওই চাকর আর ওই ছেলেটিকে রাজ্য থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু ইলিয়া তার বন্ধু জোনাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে সে তাকে আটকাতে পারে না। তো এরপর জোনা ওক গাছের শিকড় কাটে আর তখন আমরা দেখি তা থেকে পানি বের হতে শুরু করেছে। আর জোনা ওই পানি দেখে ইলিয়াসকে বলে, যতক্ষণ এই পানি বের হবে এবং সাদা থাকবে ততক্ষণ তুমি বুঝবে যে আমি ঠিক আছি, আর যখন এই পানি লাল হয়ে যাবে তখনই বুঝবে আমি বিপদে আছি। তো এই কথা বলে জোনা সেখান থেকে চলে যায়। আর কয়েক মাস কেটে যায়, কিন্তু এর মধ্যে ইলিয়াস প্রতিদিন সেই গাছের পানি দেখত। কিন্তু একদিন সে দেখে সেই পানি লাল হয়ে যাচ্ছে, যা দেখে ইলিয়াস বুঝতে পারে জোনা বিপদে রয়েছে। আর সঙ্গে সঙ্গে সে তার মাকে না বলেই বাইরে বেরিয়ে পড়ে। আর অনেক অনুসন্ধান করার পর ইলিয়াস আরেক রাজ্যে তার ভাই বন্ধু জোনার বাড়ি খুঁজে পায়। আর যেমন জানেন ইলিয়াস আর জোনার চেহারা একই, তো সবাই তাকে দেখে জোনা মনে করে। আর এখানে মজার ব্যাপার হচ্ছে ইলিয়াসের ভাই জোনা কিন্তু অলরেডি বিয়ে করে ফেলেছে, তো জোনার ওয়াইফ কিন্তু কেঁদে কেঁদে ইলিয়াসকে জড়িয়ে ধরেছিল জোনা ভেবে। আর তাদের কথা ইলিয়াস জানতে পারে জোনা 5 দিন আগে জঙ্গলে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। যাই হোক, ইলিয়াস তার পরিচয় দিয়ে সেখানে আর দেরি না করে জোনাকে খোঁজার জন্য জঙ্গলে যায়। আর অন্যদিকে রানীও ইলিয়াসকে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং পুরো রাজ্যের তল্লাশি করার পরও তাকে খুঁজে না পেয়ে সেই রানী আবার সেই বৃদ্ধ লোকটির কাছে যায়। আর তখন ওই বৃদ্ধ লোকটি আগের মতো একটা শর্ত দিয়ে কথা বলে যে জীবন পেতে হলে অন্য একটা জীবনের আত্মত্যাগ করতে হবে। আর তখন রানী তার কথায় রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি জঙ্গলে জোনা একটা গুহায় আটকা পড়ে গিয়েছে এবং সে অনেক আহত হয়ে রয়েছে। আর ঠিক তখনই সেখানে একটা উড়ন্ত মনস্টার বা প্রাণী আসে আর জোনার উপর আক্রমণ করে। আর এর জন্য জোনা ওটার থেকে বাঁচতে চিৎকার শুরু করে, যা শুনতে পেয়ে ইলিয়াস জোনাকে খুঁজে পায়। আর এরপর ইলিয়াস তরোয়াল দিয়ে সেই মনস্টারটিকে মেরে ফেলে। কিন্তু এখানে যে বিষয়টি ঘটেছে, আপনারা যেমন জানেন জোনার ইলিয়াস কিন্তু মানুষের ছেলে নয়, তারা মূলত মনস্টারের ভ্রূণে জন্ম নেওয়া ছেলে বা জাদুর ছেলে। আর তারা মাত্র যে উড়ন্ত মনস্টারটিকে মেরেছে এটাই কিন্তু তাদের মা ছিল। তো বৃদ্ধ লোকটি যে বলেছিল যে কাউকে স্যাক্রিফাইস করতে হবে, তো এই স্যাক্রিফাইসটা ওদের আসলমাই করে দিয়ে গেছে। যাই হোক, এখানে ট্র্যাজেডি যেটা হচ্ছে, জোনার ইলিয়াস জানতেও পারেনি যে তারা কাকে মেরেছে, মানে জোনাকে নিয়ে ইলিয়াস তার রাজ্যে ফিরে আসে এবং এরপর সেই রাজ্যের রাজা হয়। আর তারা দুই ভাই একসাথে এরপর থেকে এক রাজ্যে বসবাস শুরু করে। তো এই গল্পটি শেষ। এখন আমরা দ্বিতীয় কল্প কাহিনীটি শুনি। আর এখানে যে তিনটি গল্প রয়েছে তার মধ্যে এই গল্পটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তো এই গল্পটি দুটি বৃদ্ধা এবং এক রাজার কাহিনী নিয়ে। আর এই রাজা খুবই বিলাসী ছিল আর তার সাথে সবসময় অনেক মেয়ে থাকতো, তবে তার কোনো রানী ছিল না, কারণ সে মনের মতো কোনো রানী খুঁজে পাননি। আর এর জন্য সে সবসময় নেশা করতো বা মানসিকভাবে কখনোই শান্তিতে ছিল না। আর সেই রাজার রাজপ্রাসাদের পাশের একটা গ্রামে দুটি বৃদ্ধা মহিলা বসবাস করতো। আর দেখতেই পাচ্ছেন তাদের বয়স অনেক ছিল কিন্তু তাদের এখনো বিয়ে হয়নি। আর তারা হচ্ছে দুই বোন। আর এখানে মজার ব্যাপার হচ্ছে তারা কখনো বাইরেই যায়নি, সবসময় ঘরের মধ্যেই ছিল। যাই হোক, তারা ভুড়িয়ে গেলেও তাদের গলার কণ্ঠ অনেক সুন্দর বা মিষ্টি ছিল, মানে বৃদ্ধা হলো বাচ্চাদের মতো কণ্ঠ ছিল। তো ওই বৃদ্ধাদের মধ্যে থেকে একজন সকালবেলা গান গাইছিল আর সেই গানের কণ্ঠ রাজা শুনতে পায় এবং অনেক পছন্দ করে ফেলে। আর সেই গানের শব্দের পিছু বা অনুসন্ধান করে সেই বাড়ির কাছে চলে আসে। তবে বৃদ্ধা মহিলাগুলো রাজাকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে আর রাজা তাদের কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে তাদের দেখার জন্য উৎসাহিত হয়ে পড়ে। আর রাজা ভাবে তারা হয়তো অনেক সুন্দরী আর মেয়েটি হয়তো রাজাকে বা তাকে দেখে লজ্জা পেয়েছে। যাই হোক, ওই বৃদ্ধা দুটি মহিলার মধ্যে একজনের নাম ছিল ডোরা আর একজনের নাম হচ্ছে ইমা। আর এখানে উল্লেখ্য, ডোরা ছিল অনেক চালাক এবং বুদ্ধিমতী, কিন্তু ইমা ছিল অনেক ভীতু এবং সহজ সরল। আর ডোরার ইমা যখন দেখে রাজা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর তখন তাদের মনে রানী হবার লোভ জাগে এবং তারা ভাবে তাদের ভাগ্য হয়তো বদলে যেতে চলেছে। আর তারাও যেহেতু এখনো অবিবাহিত, তো তারা স্বপ্নের জাল বুনতে থাকে। আর এ কথা ভেবে ডোরা রাজাকে বলে, আপনি এক সপ্তাহ পরে আসুন, তখন আমি আমার শরীরের একটা অংশ আপনাকে দেখাবো। এ কথা শুনে রাজা ভাবলো এতদিনে হয়তো সে তার মনের মানুষকে খুঁজে পেয়েছে যার উপর তার আগ্রহ জন্মেছে। কিন্তু রাজা কল্পনাও করতে পারেনি যে ভেতরের মানুষগুলো দেখলে সে ভয় পাবে। যাই হোক, ডোরা আর ইমা বৃদ্ধা হবার কারণে তাদের শরীরের চামড়া ঝুলে কুস্কে গিয়েছিল, আর এর জন্য ডোরা তার হাতের আঙ্গুল যুবতী মেয়েদের মতো করার চেষ্টা করলো যাতে ওই আঙ্গুল দেখাতে পারে রাজাকে, কিন্তু কোনো লাভ হলো না। এতে সে কান্নাকাটি শুরু করে দেয়। আর অন্যদিকে যে বোকা মেয়ে রয়েছে ইমা, সে সবসময় তার এক আঙ্গুল মুখের ভেতর দিয়ে রাখতো, যার জন্য তার আঙ্গুল যুবতী মেয়েদের মতো হয়ে গিয়েছিল। তো এক সপ্তাহ যখন পূরণ হয়ে গিয়েছে, তখন রাজা আবার তাদের বাড়ির সামনে আসে আর ওই মহিলার একটা শরীরের অংশ দেখার জন্য জোর করা শুরু করে। আর তখন ডোরা ইমার আঙ্গুলটি রাজাকে দেখিয়ে দেয়, যা দেখে রাজার আরো উৎসাহ হয়ে যায়। আর রাজা তাদের আঙ্গুল টেনে বা দরজা খুলে তাদের দেখার অনেক চেষ্টা করে, কিন্তু ওই বৃদ্ধা দুটো বুঝতে পেরেছিল রাজা যদি তাদের এসব অপকর্ম সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিত তাদের দুজনেরই গলা কেটে ফেলবে। তো এর জন্য তারা রাজাকে আবারও একটা শর্ত দেয়। ডোরা বলে, আজ মাঝরাতে আমি আপনার প্রাসাদে যাব, কিন্তু শর্ত হচ্ছে প্রাসাদের সবগুলো বাতি বন্ধ করে রাখতে হবে, কোনো লাইট চালানো যাবে
যাবে না আর প্রাসাদ খালি রাখতে হবে এই কথা শুনে রাজা রাজি হয়ে সেখান থেকে চলে যায় আর এরপর ইমার ডোরার শরীরে একটা আলাদা আস্তর বা কেমিক্যালের আস্তর দিয়ে শরীর টাইট করে দেয় যাতে উপরে পোশাক পরলে ডোরার শরীর ইয়ং মেয়েদের মতো লাগে তো এরপর রাজা মাঝরাতে এক কর্মচারীকে পাঠিয়ে দেয় তাকে নেয়ার জন্য আর কথা মতো রাজপ্রাসাদের সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয় বা অন্ধকার রাখে তো সারা রাত ডোরার সাথে রাজা থাকার পর সকালে উঠে সে ফিল করে কোন একটা কিছু গন্ডগোল হয়েছে আর তখন রাজা দেখতে পায় সে যার সাথে সারা রাত কাটিয়েছে সে একটা কুৎসিত বৃদ্ধা মহিলা যা দেখে রাজা পাগল হয়ে যায় আর জানালা দিয়ে বৃদ্ধা মহিলাকে বাইরে ফেলে দেয় জঙ্গলে কিন্তু জঙ্গলে কোন একটা কিছুর সাথে ডোরা আটকে যায় যার ফলে সে বেঁচে যায় আর সাথে সাথে তার সাথে একটা আজব ঘটনা ঘটে জঙ্গলের মধ্যে কোন একটা জাদুকর তাকে দেখে ফেলে আর জাদু দিয়ে তাকে যুবতী মেয়ে বানিয়ে দেয় আর তখন আমরা দেখি ডোরা অনেক সুন্দরী হয়ে গেছে তো পরের দিন রাজা যখন জঙ্গলে শিকার করতে আসে তখন সে ডোরাকে দেখতে পেয়ে পছন্দ করে ফেলে আর রাজা তাকে আবার রাজপ্রাসাদে নিয়ে আসে এবং রানী বানানোর জন্য সিদ্ধান্ত নেয় তবে ডোরা এখনো জানে না সে বৃদ্ধা থেকে কিভাবে যুবতী হয়ে গেল যাই হোক রাজা এবার ডোরাকে ধুমধাম করে বিয়ে করে রানী বানাতে যাচ্ছে তবে ডোরা রানী হচ্ছে এরপরেও কিন্তু সে তার বোন ইমাকে ভোলেনি তাই সে রাজার লোক দিয়ে ইমার কাছে বিয়ের দাওয়াত পাঠায় আর সাথে অনেক দামি জামা পাঠিয়ে দেয় তো এরপর ডোরার বিয়েতে তার বোন ইমা আসে এবং ইমা ডোরাকে দেখে অবাক হয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে যুবতী হলে আর তখন ডোরা দুষ্টুমি করে বলে আমি আমার শরীরের বুড়ো হয়ে যাওয়া চামড়া সব খুলে ফেলে দিয়েছি আর ডোরা এটা ইমাকে মজা করে বললেও ইমা এত বোকা ছিল যে সে এটাকে সিরিয়াসলি নেয় আর সেভাবে আমিও আমার চামড়া ফেলে দেবো আর এ কথা শুনে সে একটা কসাইয়ের কাছে যায় আর তাকে তার নেকলেস ও ড্রেসের বিনিময়ে শরীরের চামড়া খুলে দিতে বলে আর ওই লোকটি ইমার চেয়েও বোকা ছিল সে ইমাকে জঙ্গলে নিয়ে যায় আর তাকে একটি গাছের সাথে বেঁধে চামড়া তুলতে থাকে তো এরপর আমরা দেখি ইমার অবস্থা খুবই খারাপ এবং তার শরীরে কোনো চামড়া নেই আর যুবতী হবার আশায় সে এক পর্যায়ে মারা যায় আর ওদিকে ডোরার উপর যে জাদু দিয়েছিল সেটাও বেশিক্ষণ স্থায়ী ছিল না তার আস্তে আস্তে শরীরের চামড়া আগের মতো হয়ে যাওয়া শুরু হচ্ছিল আর যখন সে এটা বুঝতে পারে তখনই ডোরা প্রাসাদ থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পর সে পুরোপুরি আগের রূপে ফিরে আসে মানে বৃদ্ধা হয়ে যায় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায় তো এরপর আমরা তৃতীয় গল্পটির সম্পর্কে চলুন জেনে আসি তো এই গল্পটি আরেক রাজ্যের গল্প এই রাজ্যের রাজা একটু অদ্ভুত রকমের ছিল এর কারণ হচ্ছে তার স্ত্রী অনেক আগে মারা গিয়েছিল কিন্তু এরপর রাজার বিয়ে করেনি আর রাজার একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ভায়োলেস কিন্তু রাজা তার মেয়েকে সময় দিত না বা পছন্দই করত না বা তার মেয়ের জন্য তার কোনো কেয়ারই ছিল না মানে একেবারে পাগলাটে স্বভাবের রাজা ছিল আর এই বিষয়টি নিয়ে তার মেয়েরও অনেক মন খারাপ ছিল যাই হোক একদিন রাজা দেখতে পায় তার হাতে একটা রক্তচোষা মাছি বসেছে বা পোকা বসেছে আর এই বিষয়টি রাজার কাছে অনেক ভালো লাগে আর সে ওই রক্তচোষা পোকাটিকে রক্ত খাওয়ায় এবং একটা বোতলে ভরে রাখে আর প্রতিদিন তাকে রক্ত খাওয়াতে এবং কেয়ার করতে করতে সেই পোকাটি একদিন অনেক বড় হয়ে যায় আর অন্যদিকে তার মেয়ে ভায়োলেটও কিন্তু বড় হয়ে গিয়েছে আর ভায়োলেট বা তার মেয়ে বড় হয়ে সে তার জীবন সঙ্গী বা কার সাথে বিয়ে হবে সে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে কিন্তু রাজা তার মেয়ের ব্যাপারে একেবারেই উদাসীন ছিলেন মানে তার মেয়েকে নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই তার ছিল না তিনি শুধু ওই রক্তচোষা পোকাটিকে নিয়েই পড়ে থাকতেন তো একদিন সেই পোকাটা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় আর এরপর রাজা ওই পোকাটির চামড়া আলাদা করে আর এরপর তার মেয়েকে গিয়ে বলে এখন তোমার জীবন সঙ্গী খোঁজার সময় হয়ে গিয়েছে আর রাজা তাকে বলে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব সেই প্রতিযোগিতায় যে জিতবে সে হবে তোমার জীবন সঙ্গী তবে এই প্রস্তাবে ভায়োলেট খুশি হলেও সে আবার চিন্তিতও ছিল কারণ সে তো তার পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে বের করতে পারবে না কে না কে প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকেই তার বিয়ে করতে হবে কিন্তু তারপরেও সে ভাবে একেবারে না হওয়ার চেয়ে অন্তত কিছু হওয়া ভালো আর তাই সে তার বাবার সিদ্ধান্তে রাজি হয়ে যায় তো এরপর পুরো রাজ্যে ঘোষণা করা হয় যে একটা প্রতিযোগিতার অংশগ্রহণ করা হবে আর ওই প্রতিযোগিতায় যে জিতবে রাজকুমারী তার জীবন সঙ্গী হবে তো এরপর রাজা সে রক্তচোষা পোকাটির চামড়া ঝুলিয়ে দেয় আর যে বলতে পারবে এটা কিসের চামড়া সে রাজকন্যাকে পেয়ে যাবে তো রাজ্যের অনেক হ্যান্ডসাম ছেলেরা আসে কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে না কারণ বুঝতেই পারছেন এটা অস্বাভাবিক একটা কিছুর চামড়া ছিল তো এরপর আমরা দেখি রাজপ্রাসাদে একটা ভয়ানক চেহারার এক ব্যক্তি আসে যাকে দেখে রাজকন্যা অনেক ভয় পেয়ে যায় আর এরপর দেখে এ ব্যক্তিও প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে তো এই ভয়ানক ব্যক্তিটিকেও রাজা অনুমতি দেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আর সেই ব্যক্তিটি চামড়ার গন্ধ শুকিয়ে বলে দেয় এটা কিসের চামড়া আর লোকটির সঠিক উত্তর দেওয়ার কারণে রাজা রাজকন্যা দুজনেই অবাক হয়ে যায় আর রাজকন্যা তখন কান্না করতে করতে প্রাসাদের ছাদে চলে যায় আত্মহত্যা করার জন্য কিন্তু রাজা তাকে অনেক বুঝিয়ে বলে আর সে বলে আমি কথা দিয়ে ফেলেছি এজন্য আমাকে কথা রাখতে হবে আর মেয়ে হিসেবে তোমার বাবার কথা রাখা তোমার দায়িত্ব আর এর জন্য তোমাকে ওই ব্যক্তির সাথে যেতে হবে আর তখন ভায়োলেট বলে আপনি কেমন বাবা আপনি আপনার মেয়েকে ওইরকম কুৎসিত দেখতে একটা ভয়ানক লোকটির হাতে তুলে দেবেন কিন্তু রাজার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারপর ওই ব্যক্তি রাজকুমারীকে জোর করে অনেক দূরে একটা পাহাড়ে নিয়ে যায় আর ওই পাহাড়ের গুহায় ভায়োলেট অনেক দিন কান্না করে তো একদিন যখন ওই ভয়ানক লোকটি শিকার করতে যায় তখন ভায়োলেট পাহাড়ের অন্য পাশে একটা মহিলাকে দেখতে পায় আর রাজকুমারী ওই মহিলাকে বলে যে আমাকে সাহায্য করো আমি একজন রাজকুমারী আর একটা দুষ্ট ব্যক্তি আমাকে এখানে ধরে এনেছে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন তারা একজন অপরজনের চেয়ে অনেক দূরে ছিল তাই ওই মহিলা তাকে সাহায্য করতে পারছে না তখন মহিলাটি তার ছেলেকে ডাকে আর সে একটি দড়ির সাহায্যে ভায়োলেটকে অন্য পাহাড় থেকে তাদের কাছে নিয়ে আসতে লাগে কিন্তু ওই লোকটিও তখন ওই মুহূর্তে সেখানে চলে আসে এবং দড়ি বেয়ে তাদের কাছে আসার চেষ্টা করে
এবং তারা দড়িটি কেটে ফেলার চেষ্টা করে কিন্তু সক্ষম হয় না। তার আগে ওই লোকটি তাদের উপর এসে আক্রমণ করে এবং লোকটি ভায়োলেট বাদে বাকি যে কয়েকজন ছিল তাদের সবাইকে মেরে ফেলে। আর তারপর লোকটি ভায়োলেটের দিকে তাকায় এবং ভায়োলেট তখন অভিনয় করে বা প্রেম দেখে তাকে শান্ত করার চেষ্টা করে এবং ছুরিয়ে ধরে, আর এই জন্য তার রাগ কমে যায় এবং তাকে ঘাড়ে নিয়ে নেয়। আর ভায়োলেটকে ঘাড়ে নেবার পর ভায়োলেট সুযোগ বুঝে তার গলায় ছুরি দিয়ে কেটে দেয়, যার কারণে লোকটি মারা যায়। আর তারপর ভায়োলেট ওই লোকটির মাথা কেটে রাজ্যে নিয়ে আসে আর দেখতে পায় তার বাবা এখন অনেক অসুস্থ, আর সে তার বাবার সামনে ওই ভয়ানক লোকটির মাথা রাখে। আর আমরা এখন দেখতে পাই যে রাজা খুবই অনুতপ্ত ছিল যে তার মেয়ের জন্য অনেক ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এরপর ভায়োলেট ওই রাজ্যের রানী হয় এবং ওই রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে থাকে। তো এইভাবেই গল্পটি শেষ হয়। যাই হোক, এখানে যে আমরা তিনটি গল্প দেখলাম, আপনি অবশ্যই জানাবেন যে এর মধ্যে কোন গল্পটি আপনার ভালো লেগেছে। যদিও আমার কাছে কোনোটাই তেমন ভালো লাগেনি, তবে খুব একটা খারাপও লাগেনি, কারণ একই ছেলে আমরা নতুন কিছু সম্পর্কে জানতে পারলাম। তো আমার কথা হচ্ছে, একটা সিনেমা যদি আমরা এক্সপ্লেন করি, সেই সিনেমার যদি কাহিনী খারাপ হয় তাহলে আমাদের এক্সপ্লেনও খারাপ হবে বা ভিডিওটিও খারাপ হবে, মানে ভিডিওটা অতটা ইন্টারেস্টিং লাগবে না। কিন্তু তারপরেও একটা মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে অন্তত আমরা নতুন একটা কাহিনী সম্পর্কে জানতে পারি, আর সেটা হয়তো একেবারে খারাপ একটা বিষয় না। তো আমি চেষ্টা করবো সিনেমা ভালো হোক বা খারাপ হোক সেটা বড় কথা না, রেগুলার এরকম সিনেমার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।